স্বাধীন হবে 1947 সালের পরে পশ্চিমবঙ্গ 2021 দশরা মে আবার স্বাধীন হবে আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের মানে কি তৃণমূল কংগ্রেসের মানে কি তৃণমূল মানে হলো তোলাবাজ ম্যানুফ্যাকচারিং কোম্পানি তারা প্রত্যেক জেলায় জেলায় পাড়ায় পাড়ায় খালি তোলাবাজ তৈরি করে আজকে এই খড়গপুর সদরে আমি এসেছি এক সপ্তাহ হলো এখানকার মানুষ বলছেন যে যিনি এখানকার নেতা তিনি নাকি 10,000 টাকার মাইনে চাকরি করতেন নেতা হওয়ার আগে আর তার আজকে 3 কোটি টাকার বাড়ি সবাই আমাকে প্রশ্ন করছে যে দাদা আপনি খড়গপুরে এসেছেন আপনি আর এরকম হয়ে যাবেন না তো যে 10,000 থেকে 3 কোটি হয়ে যাবে আমার লজ্জা লাগে ভাবতে যে এইখানে যারা আছেন দিলীপ দার মতো মানুষ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যারা নিজেদের জীবনটা সন্ন্যাসীর মতো কাটান যাদের বাড়ি নেই ঘর নেই কারোর বউয়ের জন্য গয়না বানায় না কারোর সংসারের জন্য আত্মীয় স্বজনদের জন্য টাকা বানায় না আপনারা সবাই দেখেছেন খড়গপুরের মানুষরা কিভাবে এখানে গুন্ডারা সবাইকে বন্দুক দেখিয়ে তোলাবাজি করে ভয় দেখিয়ে রাখেন এখানকার মানুষের একটাই বক্তব্য যে দাদা যেভাবে হোক খড়গপুর সদরের ঘরের ছেলে যেভাবে চুরি করে ফাঁক করে দিচ্ছে সেই চোরকে যেভাবেও হাঁটাতে হবে আপনারা হাঁটাবেন তো একটু জোরে শুনতে চাই আপনারা এই তোলাবাজ চোর খুনি গুন্ডাদেরকে এখান থেকে হাঁটাবেন তো আপনাদেরকে বিশেষ কিছু বলবো না আপনারা সবাই সাবধানে থাকবেন 2 মে সকাল 1 এপ্রিল আমাদের এখানে ভোট খড়গপুর সদরে 1 এপ্রিল আমাদের এখানে ভোট তিন নম্বরে আমাদের পদ্মফুল কত নম্বরে 3 নম্বরে সকাল সকাল 7টার মধ্যে গিয়ে আপনারা ভোটটা দিয়ে দেবেন এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে জ্ঞান মনস্তং ব্রহ্ম সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে